কেমন আছেন বন্ধুরা আজকে আমি একটা গল্প শোনাব তোমাদেরকে গভীর ভালোবাসার গল্প ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে জেনে শুনে কেউ ভুল মানুষের প্রেমে পড়ে না সবাই ভাবে আমি যে মানুষটাকে ভালোবাসি সে আমার জন্য একদম পারফেক্ট কিন্তু কিছুদিন পর দেখা যায় মানুষটার অনেক কিছুই তোমার ভালো লাগছে না সারাক্ষণ শুধু গম্ভীর থাকে অনেক কথায় তোমার সাথে মিলছে না প্রচণ্ড রাগও আছে যা তোমাকে ভীষণ কষ্ট দেয় এর ফলাফলটা সম্পর্কে ভাঙ্গন রূপ নেয় এরপর তুমি মনে মনে ভাবলে এবার এমন কাউকে ভালোবাসবে যে তোমার সব কথা শুনবে যার ভেতর কোনো রাগ থাকবে না যে তোমাকে সবসময় হাসি খুশিতে রাখবে গম্ভীরতা নিয়ে কোনো কথা বলবে না খুবই ভালো চিন্তা এর কয়েক মাস পর একদিন তুমি তার দেখা পেয়ে গেলে যার ভেতর কোনো রাগ নেই যে তোমার সব কথা শুনে তুমি যা করতে বলো সে তাই করে গম্ভীরতা নিয়ে কোনো কথা বলে না একদম মনের মতো যেমনটা তুমি চেয়েছিলে তোমাদের প্রেম হয়ে গেল তোমরা জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে কাটাতে শুরু করলে তুমি হঠাৎ একদিন লক্ষ্য করলে এই মানুষটার মধ্যে ও কি যেন একটা নেই নাই ভাব তখন তোমার বান্ধবীর বয়ফ্রেন্ডের কথা মনে পড়বে আহ ছেলেটা কত হ্যান্ডসাম সানগ্লাস পরলে দারুণ লাগে দেখতে পরক্ষণেই আবার মনটা খারাপ হয়ে যাবে তোমার সাথে থাকা হাবলা টাইপের মানুষটার কথা মনে পড়ে যে তোমার সব কথা শুনে ঠিক যেমনটা তুমি চেয়েছিলে তোমার এখন মনে হবে ধূর আমার একটা এমন কেন একটু চালাক হলে কি হতো সাথে গুড লুকিং হ্যান্ডসাম না এর সাথে আর সম্পর্ক করা সম্ভব না এরপর তুমি সিদ্ধান্ত নিলে এবার যাকে ভালোবাসবে সে সব দিক থেকে পারফেক্ট কিনা জেনে শুনে তারপর প্রেমে পড়বে তুমি আবার একটা মানুষের প্রেমে পড়লে যাকে তোমার সব দিক থেকে পারফেক্ট মনে হল যে কোনো কথায় রাগ করে না যে তোমার কোনো কথায় অমত করে না যে দেখতে শুনতে অনেক ভালো একদম পারফেক্ট তোমাদের রিলেশন হলো তোমরা আস্তে আস্তে সম্পর্কটাকে গভীরে নিয়ে যেতে শুরু করলে ভালোই কেটেছিল দিনগুলো হঠাৎ একদিন নিঝুম বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে তুমি কিছু একটার অভাব বোধ করলে কোন একটা মানুষের কর্কশ কণ্ঠের অভাব একটা মানুষের শাসনের অভাব ভুল করলে রেগে গিয়ে ঝাড়ি দেওয়ার অভাব তুমি আজ স্বাধীন হয়েও মনে হবে হয়তো সেই প্রথম মানুষটাই ঠিক ছিল আমার জীবনে অবচেতন মনের ইচ্ছে করছে সেই আগের মানুষটার কাছে ফিরে যেতে ইচ্ছে করছে সেই মুহূর্তগুলো ফিরে যেতে কিন্তু তুমি আর সেটা পারবে না পৃথিবীটা এমনই অদ্ভুত মানুষ চাইলেও কখনো দু সেকেন্ড আগে চলে যাওয়া মুহূর্তে ফিরে যেতে পারবে না তুমিও পারবে না তোমার বুঝতে হবে মানুষের মন একটা রঙিন ঘুড়ির মতো কখন কি চায় সে নিজেও জানে না ক্ষণে ক্ষণে এটা পরিবর্তনশীল তাই হুট করে একটা সিদ্ধান্ত নেয়ার আগে ভাব বারবার বার ভাব আজ তুমি যে মানুষটাকে নিজের জন্য পারফেক্ট ভাবতে পারছ না হয়তো পরবর্তীতে এর থেকে মন্দ কেউ তোমার জীবনে এসে যাবে এজন্য সবকিছু হিসেব না করে ভালোবাসায় কিছুটা স্যাক্রিফাইস করতে শেখো মানুষটা একটু দেখতে একটু কালো তাতে কি হয়েছে গিয়ে দেখো ফর্সা একটা মানুষের ভেতর যা আছে তার থেকে বেশি গুণ এই কালো মানুষটার ভেতর আছে মানুষটা প্রচন্ড রাগী তাতে সমস্যা কি দেখবে রাগী এই মানুষটার এক মুহূর্তের ভালোবাসায় তুমি দুনিয়ার সব কিছু ভুলে যাবে পৃথিবীতে কোনো মানুষকে তুমি একশো পার্সেন্ট পারফেক্ট পাবা না ট্রাস্ট মি পাইবানা যে মানুষটাকে তুমি পারফেক্ট মনে করো খোঁজ নিয়ে দেখো তার ভেতরেও কিছু না কিছু দোষ আছে থাকতেই হবে ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সব পৃথিবী তলিয়ে যেত কি হিমালয় পর্বতও ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখা ও শোনার জন্য